আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। তো প্রিভিয়াস, এখন আমি চলে যাব আকরেনে আমার শ্বশুর বাড়িতে, কারণ আশুগঞ্জ থেকে আমি চলে এসেছি। এখন বাবার বাড়ির বেড়ানো শেষ, এখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব একটু, ওখানে একটু সবার সাথে দেখা করে একটু বেরিয়ে তারপর আবার চলে আসবো বাসায়। তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই তো প্রিভিয়াস, আমরা কিন্তু রিক্সায় উঠে গেলাম, এখন আকরেন যাচ্ছি। আসলে রিক্সার জার্নিটা অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আরও বেশি ভালো লাগতেছে। বহুদিন ডাকাতে এসে বাইরে বের হলাম, আসলে ভালো লাগতেছে। অনেকদিন আশুগঞ্জে ছিলাম, প্রায় এক মাস আশুগঞ্জে বেড়ানো হয়েছে, এখন ঢাকায় চলে আসলাম। তো ঢাকার মধ্যে আজকে ফার্স্ট টাইম বাইরে চলে আসলাম ভিডিও করতে, এবং আমি বেরো হয়েছি ফার্স্ট টাইম আজকে আকরেনে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। এই তো এটা আমাদের আকরেনের রুট, মানে বিরুলিয়া রুট দিয়ে দিলাম। একটু প্রিয় ব্যাস, এটা রাজার সন, এখানে সব টাটকা জিনিস ওঠে, এখানে সব কিছু টাটকা ওঠে। এই যে দেখেন, তাল, তালের সিজন। তো একটু কলা, এখানে সব কিছু টাটকা যতটুকু আমি জানি, এটা রাজার সন। তো যতটুকু আমি জানি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষও আসে সব টাটকা জিনিস নেওয়ার জন্য। তো রাজার সন সবাই চিনে, এখানে সব গাছের জিনিস এবং নিজেদের টাটকা জিনিস, দেশি মুরগি পাওয়া যায়, মানে সব কিছুই ভালো টাটকা। তো এইখান থেকে আমরাও প্রায় সময় নিয়ে যাই, বা তো শিশুরা অনেক সময় রাজার সন থেকে বেশিরভাগ দেশি মুরগিটাই নিয়ে যা। তো এই জায়গাতে আসলে দেখলে আমার কাছে ভালো লাগে। তো যাওয়ার পথে ভাবলাম আজকে একটু ভিডিওটা শ্যুট করি আপনাদের মাঝে। তো এই তো প্রিয়াস, আমরা কিন্তু আকরেন বাজারে চলে আসলাম, এটা আকরেন বাজার। তো এখানে কিন্তু অনেক জ্যাম থাকে, তো আজকে যেহেতু একটু সকাল সকাল ওই জন্য হয়তো বা এতটা জ্যাম নেই। যাই হোক, এটা আমাদের আকরেনের বাজার, তো একজন আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা সময় এখানে দেখা গেছে আমার বিয়ের পরে আসতাম, মানে দর্জির দোকানে, তারপরে কিছু কেনাকাটার জন্য। একটা সময় কিন্তু এত দোকানপাট ছিল না, এখন কিন্তু মোটামুটি অনেক দোকানপাট এবং অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে এখানে বাজার। চারপাশে শুধু ধুনধুন। তো আসলে এখানে সব টাটকা জিনিসই পাওয়া যায়, আর মানুষজনের অসুখ বিসুখ। চারপাশটা কিন্তু শুধু সবজি আর সবজির বাগান। তো এই সিজনে এই সবজির বাগানে যে দেখেন কত সুন্দর করে ফুল ফুটে আছে ধুনধুলের, মানে ধুনধুল সবজির ফুলটাই বেশি ফুটে আছে, কিন্তু একদম হলুদ হয়ে গেছে ফুল। উপর দিয়ে দেখেন, এই যে উপর দিয়ে দেখো, উপর দিয়ে শুধু ধুনধুলের মানে ফুল আর ফুল, একদম হলুদ হয়ে গেছে পুরাটা এলাকা, এখন শুধু সবজি আর সবজি দিয়ে ভরা। তো এই সিজনে কিন্তু সবজির বাগানটাই বেশি সুন্দর। দুইটা ধুনধুল, একটা এই যে একটা ধুনধুল, মানে এই ধুনধুলগুলো একটু বড় সাইজ হয়েছে। তা আসলে চারপাশে কিন্তু অনেক ধুনধুল ধরছে, ভিতরে কিন্তু অনেক ধুনধুল, কিন্তু এত ক্লিয়ারলিভাবে আমি দেখাতে পারতেছি কিনা বুঝতেছি না, কিন্তু আসলে এই সবজিগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো আকরেনের যারা আছে তারা কিন্তু বেশিরভাগ সবজিটি বিক্রি করে, মানে কাঁঠালের পরে তারা সবজি বিক্রি করে। তারপরে তো দেখেন পাশে কিন্তু ফুলের গাছ, মানে ফুলের বাগান, মানে শেয়ার করেছিলাম। সো প্রিভিয়াস, আমি কিন্তু আকরেনে অসাধারণ একটি জায়গায় চলে আসলাম, এটা পুরাটা কিন্তু একটা এরিয়া ফুলের বাগান। তো এই ফুলের বাগানের ভিডিও আমি আগে দিয়েছি বাহির থেকে, তো আজকে আলহামদুলিল্লাহ আমি ভিতরে ঢুকে পড়লাম। এখানে যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলে আমি ভিতরে ঢুকে পড়লাম। প্রতিদিন ভালো ফুল বিক্রি করে এবং ভালো উপার্জন করে, তো এখানে যে আছে ওনার সাথে আমি একটু কথা বলবো, এখানে এটা কীভাবে পরিচর্যা করে এবং এটা কতদিন এই ফুলটা বিক্রি করতে পারে। তো আকরেনে কিন্তু আমি চলে এসেছি, আকরেনে কোনো বসে থাকে না, তারা নিজেরা কাজ করে উপার্জন করে। তো এই জায়গার ফুলটা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যা এখান থেকে, তো আমি এখানে একটু কথা বলবো একজনের সাথে। একটু হাতে নেন, কাছে নেন একটু,
একটু সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। তো আপনাদের এখানে যে ফুলটা, এটা কি আজকে কি করতেছেন? একটু কাছে না, ওই যে কাজ করতেছেন এর মধ্যে? কাজ করতেছেন না? তো এই ফুলটা কি প্রতিদিন এখন বিক্রি হয় না? জি, প্রতিদিনই হয়। হয় না? ও অল্প একদিন আগে লকডাউন ছিল, বিক্রি হয় নাই। এখন তো আবার চালু হয়ে গেছে। এখন আবার চালু হয়ে গেছে, বিক্রি হইতেছে। তো ফুল তো ভালো বিক্রি হচ্ছে। জি জি জি। থাকেন নাকি অনেক দূর দূরান্ত থেকে? না, দূর দূরান্ত থেকে কিন্তু আসি। আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন? এটা তো আমরা প্রতিদিনই কাজ করি। এখানে কিন্তু আমার উকিল ভাই মানে কহি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো এই কহিবাই কিন্তু এই ফুলের বাগানের মালিক। তো আমাকে একটা ফুলের তোড়া দিচ্ছে, আমি এটা হাতে নিচ্ছি। এই তো দেখেন আপনারা, আমার কিন্তু উকিল ভাই মানে ওনার বাবা কিন্তু আমার বিয়েতে উকিল হয়েছে। আর সরি, ছোটো ভাই রোশন ভাই, উনি আবার আমারকে খুবই আদর করে, অনেক ঘনিষ্ঠতা আর কি। যাই হোক, প্রিভিয়াস এই তো দেখেন গাছের মানে জমির ফুল দেখতে অসাধারণ একটা। সেটা কখন পারছেন? আধা ঘন্টা আগে কাটছেন না? এটা কোন জায়গায় বিক্রি করবেন? এটা আমাদের এলাকায় শ্যামপুর বাজার আছে, শ্যামপুর বাজারে বিক্রি করবেন। তো এখান থেকে সবাই নিয়ে যাবে না? এই ফুলটা পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। এটা আমার শ্বশুরবাড়ি এলাকা আকরাইন, আর যেহেতু আমার পাশে আমার উকিল ভাইকে পেয়ে গেলাম, আরও খুবই ভালো লাগতেছে। ওনাদের নিজস্ব জমি কিন্তু এগুলা, গোলাপ ফুলের বাগান। তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে। এই তো দেখেন বাগানে কিন্তু ফুল। আমি গোলাপ গ্রামে যেতে হয় নাই, আমি আক্রানের মধ্যে কিন্তু ফুলগুলো পেয়ে গেলাম, অনেক বেশি ভালো লাগতেছে। এটাই গোলাপ গ্রাম, কহি ভাই বলতেছে এটাই গোলাপ গ্রাম। কহি ভাই কিন্তু ফুলটা মানে কেটে নিচ্ছে। হ্যাঁ, একটা আরো টাটকা ফুল। তো যেহেতু এই তো ফুল গাছ থেকে কেটে দিল, গাছ থেকে ফুল কাটার কিন্তু একটা যন্ত্র আছে দেখেন। এটা কি ভাই? এটা কেচি। তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। তো ভাই, এই কেচিটা ছাড়া কি কাটা সম্ভব না? কেচিটা একটু দেখান না দর্শক। এটা ছাড়া কাটা সম্ভব না। এই কেচিটা মানে ধারালো অনেক। হ্যাঁ, ধারালো। এই কেচি ছাড়া অন্য কিছু যা কেচিটা কিন্তু অনেক ধারালো দেখেন। ও মাই গড, এটা তো মানে দিলেই কিন্তু কেটে যাব। হ্যাঁ, সিস্টেমটা কি দেখেন মানে হাতে কাটলে কি ইয়া সম্ভাবনা আছে? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা ছাড়া কাটা সম্ভব না। এটা কত মাস বিক্রি করেন এই ফুল কেটে? এটা 12 মাসই বিক্রি করি আমরা। 12 মাসই? 12 মাস? হ্যাঁ হ্যাঁ, 12 মাস। নতুন করে কি আর গাছ লাগাইতে হবে নাকি এই গাছে এক বছর চলবে? না, এটা মনে করেন এক বছর না, এটা 20-30 বছর পর্যন্ত থাকবো। ওরে বাবা, এটা হ্যাঁ অনেক দিন থাকে। একটা গাছে অনেক দিন থাকে? অনেক দিন থাকে, 40 বছর। পরিচর্যা করতে হয়? হ্যাঁ, সার দিতে হয়, বীজ দিতে হয়। সার দিতে হয় না? সার বীজ এই দুটোটাই দিতে হয়। তো যে পর্যন্ত জোগাল দেবো তে পর্যন্ত খের টিকে থাকবো। আচ্ছা, আপনার এই ফুল গাছ দিয়ে তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম আছে নাকি? হ্যাঁ, মোটামুটি ইনকাম হয়, নিজের সংসার চালানোর মতো টাকা আসে আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিভিয়াস আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন নিচে একদম কিন্তু এই জায়গাটা খালি। হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু দেখেন গাছ আছে, তার মানে অর্ধেকটা জায়গা আস্তে আস্তে করে উনি পরিষ্কার করতেছে, মানে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিতে এই গাছগুলো কেটে কেটে নিয়ে যা, মানে জঙ্গলাগুলো পরিষ্কার করে দেয় যেটা ওনাদের বাসা। আর ফুলের বাগানটা দেখা পুরাটা, এই যে ফুলের বাগানটা কিন্তু অনেক বড়। বুঝলাম তো, শেষ নাও।
তো প্রিয়ার দেখেন ফুল গাছ থেকে কীভাবে ফুলগুলো কেটে নেয়। আসলে দেখতেই কিন্তু ফুল অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি আমার হাতে মানে নিম দিয়ে একটা, কিন্তু এতগুলো ফুল নিয়ে আমি নষ্ট করার কোনো মানে হয় না। এর জন্য আমার কাছে মানে ফুল গাছের মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে। আমি একটা কথা কিন্তু অনেকবার বলেছি, গাছের মধ্যে ফল দেখতে ভালো লাগে আর গাছের মধ্যে ফুল দেখতে ভালো লাগে, মানে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জিনিসটা অসাধারণ যে আমি আক্রেনে এসে কিন্তু সব কিছু একসাথে পেয়ে গেলাম। এখন ফুলের সিজন ভাই। হ্যাঁ, ফুলের সিজন। ফুলের সিজন না? এই তো এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর, একদম কুলি একটা ফুল নিয়ে আসছে আমার জন্য, দেখে কিন্তু ভালো লাগছে। ফুল ভালোবাসে না এমন লোক কমই আছে, ফুল কিন্তু সবাই ভালোবাসে। তো এই তো প্রিভিয়াস জেসমিনদের বাসায় চলে আসলাম, এখানে এসে পেয়ারা পাড়তেছি, মানে আমি না জেসমিন পেয়ারা ফেলে দিল গাছের পেয়ারা, এদের পেয়ারা অনেক মিষ্টি। তো এই তো জেসমিনের আছে, আর এ এলাকা হইলে ভিআইপি এলাকা আছে। তো আসলে আমি যখনই আক্রেনে আসি তখনই কিন্তু জেসমিনদের বাড়িতে আসি, আর এই গাছের পেয়ারা না নিলে আমার ভালো লাগে না। আর জেসমিনের সত্যি কথা অনেক আন্তরিকভাবে পেয়ারাগুলো দেয় আমাকে, সে বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।